বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বড্ড বেশি মনে পড়ছে পুরানো সেই দিনের কথা। জ্যোতি বসু আর তার ঠিক আগে যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব এতটাই ছিল যে তার সঙ্গে এখনকার মুলায়ম সিং যাদব আর মায়াবতীর দ্বন্দ্বের তুলনা করা চলে। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তাদের দুজনের মধ্যে ছিল ততটাই সৌহার্দ্য আর সম্মান। সেই সময় জ্যোতি বসু ছিলেন বিধানসভার এক সাধারণ সদস্য, বেতন পেতেন মাসে 250 টাকা, সেটাও বেশিরভাগ অংশ তিনি পার্টির কাজে দিয়ে দিতেন। সিদ্ধার্থ শঙ্কর রায় যখন জ্যোতি বসুর সঙ্গে দেখা করতে যেতেন, তখন মাঝে মাঝেই উকি মেরে আসতেন তার রান্নাঘরের দিকে। সেদিন কি রান্না হয়েছে সেটা এক নজরে দেখে নিতেন। একেবারেই সাধারণ রান্নাবান্না হতো, ডাল ভাত আর বেগুন ভাজা। পরে যখন জ্যোতি বসু বিরোধী দলনেতা হলেন, তখন অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। তার বেতন বেড়ে হয়েছিল মাসে 750 টাকা। সেই সময় জ্যোতি বসুর স্ত্রী কমলা বসু মাঝে মাঝেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছে অনুযোগ করতেন যে তিনি যেন তার বন্ধুকে একটু বোঝান যে সংসারটা কিভাবে চলছে। কিন্তু সেই সময়ও মাসিক বেতনের পুরো অংশটাই পার্টিতে দিয়ে দিতেন জ্যোতি বসু। মিসেস বসু বলতেন, রান্নাবান্না করাই কঠিন হয়ে পড়ছে। একবার চন্দননগর থেকে কলকাতায় আসার সময় জ্যোতি বসু আর সিদ্ধার্থ শঙ্কর রায়কে কয়েকজন অল্প বয়সী মেয়ে ঘিরে ধরেছিল। জ্যোতিবাবু সেই সময় রীতিমতো স্টার নেতা, তাই অটোগ্রাফ নেবার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। কিন্তু ওই মেয়েরা জ্যোতিবাবুর হাতের লেখায় ঠিক সন্তুষ্ট হতে পারেনি। তারা চাইছিল শোয়ের সঙ্গী তিনি যদি কয়েকটা লাইন লিখে দেন। জ্যোতি বসু আর কিছু লিখতে চাননি, শুধু সই করে দিয়েছিলেন। গাড়িতে ফিরে আসার পরে সিদ্ধার্থ শঙ্কর মজা করে বলেছিল, এত সুন্দরী মেয়েগুলোকে তুমি এক কথায় মানা করে দিলে, রবীন্দ্রনাথের কোনো লেখা থেকে একটা দুটো লাইন লিখে দিতে পারতে। জ্যোতি বসু জবাব দিয়েছিলেন, জানলে তো লিখব। বাংলাদেশ যুদ্ধের কিছুদিন আগে সিদ্ধার্থ শঙ্কর ইন্দিরা গান্ধীর সঙ্গে তার বাড়িতে জ্যোতি বসুর একটা গোপন বৈঠকে ব্যবস্থা করেছিলেন, কেউ যাতে জানতে না পারে সেই জন্য রাত 11টায় বৈঠকের সময় ঠিক হয়েছিল। নজর এড়াতে নিজের স্ত্রী মালা রায়ের ফিয়াট গাড়িতে জ্যোতি বসুকে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে ইন্দিরা গান্ধীর বাড়িতে নিয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। ঘণ্টাখানেকের ওই বৈঠকের পরে বাইরে বেরিয়ে রাস্তা গুলিয়ে ফেলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। অনেকক্ষণ ধরে দিল্লির রাস্তায় চক্কর কাটার পরে তিনি ঠিক করেন কোনো একটা থানায় গিয়ে তার সাহায্য চাওয়া উচিত। জ্যোতি বসু বলেছিলেন, তুমি কি বোকা নাকি? গোটা দুনিয়াকে ঢেরা পিটিয়ে জানাতে চাও যে আমি ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে তার বাড়ি গিয়েছিলাম? ঘটনাচক্রে মিস্টার রায় ঠিক রাস্তা খুঁজে পেয়েছিলেন কিছুক্ষণ পরে, তাই সে যাত্রায় থানায় যাবার দরকার পড়েনি। এটাই ছিল গণতন্ত্রের সবথেকে গৌরব ও উজ্জ্বলতম দিক। রাজনৈতিক বিরোধিতা থাকলেও সম্মান ও সৌহার্দ্য অক্ষুণ্ণ রাখা। কিন্তু দুঃখের বিষয়, সারা ভারতবর্ষ জুড়ে শুধুই অসহিষ্ণুতা আর রাজনৈতিক মেরুকরণ। রাজনৈতিক বিরোধিতা থাকলেও একে অপরের বিরুদ্ধে আজ একরাশ ঘৃণা, প্রতিহিংসা আর তীব্র বিদ্বেষ। আমরা সবাই মিলে এই মহান রাষ্ট্রনেতার জন্মদিনের শপথ নিতেই পারি, যে রাজনৈতিক বিরোধিতা থাকুক কিন্তু বেঁচে থাকুক সহিষ্ণুতা, বাকস্বাধীনতা, একে অপরের প্রতি সম্মান আর সৌজন্য।
শুভ জন্মদিন জ্যোতিবাবু।